আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে আমি আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। আমি গত 21 তারিখে আপনার সুইজারল্যান্ড টাইম 12:48 আমি আপনার পর্তুগালের উদ্দেশ্যে রওনা করেছিলাম। তা আলহামদুলিল্লাহ ভালোভাবে পর্তুগালে এসে পৌঁছিয়েছি। আমি মাঝে মাঝেই পর্তুগালে আসি, কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্য হয়তো বা আপনাদের সামনে ওইভাবে কথা বলতে আসা হয় না অনেক কিছুর জন্য। তো এবার আমি 6 দিনের জন্য এসেছি। তো আশা করি যে এবার ইনশাল্লাহ কিছু চেষ্টা করব, বেশ কিছু কাজ সেরে ফেলেছি। ইনশাল্লাহ আগামীকাল যদি সময় পাই ইনশাল্লাহ আপনাদের কিছু স্পটে নিয়ে যে দেখাবো, এবং বেশ কিছু সিনারি এবং যতটুকু পারি আমি আপনাদের চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য বা জানানোর জন্য। তো আমি আমার ভিডিও, অনেক ভিডিওই পর্তুগাল নিয়ে আমার আছে, যারা দেখেননি ভিডিওগুলো দেখে নেবেন, যারা পর্তুগাল সম্পর্কে জানতে চান। আর আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের জানেন যে আমাদের একটি চ্যানেল আছে অজানা। তো অজানাতে আমরা আর কি বেশ কিছু ভিডিও আমরা কাজ করছি, আর কিছু কন্টিনিউ ছিল প্রত্যেকটা ভিডিওর সাথে আর কি মিল রেখে আমরা যে কাজগুলো করি। তো সেই ক্ষেত্রে আমরা সাইপ্রাসে একটা ভিডিও, আমাদের অলরেডি কাজ শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য আমাদের ইমার্জেন্সি এই ভিডিওটা আপনাদেরকে করে দিতে হচ্ছে। তো বর্তমানে আমি এখন আছি হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনে। তো আমি যে লিসবনে আছি যে হোটেলে, সেটা হচ্ছে আমার খুবই পরিচিত একজন পর্তুগিজ মালিকের হোটেল। তো এখানে আমি আসি, এখানে থাকি, কারণ হচ্ছে আপনার এখানে একটু চিপ রেট। তো আমি এখানে বেশ কিছুদিন থাকি, বা আমার পরিচিত অনেক আগের থেকেই পরিচিত, কারণ আমি যে সুইজারল্যান্ডে থাকি, সুইজারল্যান্ড এই হোটেলের যে মালিক, তো তার আর কি ফ্রেন্ড, সে আমার ওইখানে আর কি থাকে, তার মাধ্যমে আমার আর কি পরিচয়। তো যাই হোক, তো আপনাদের আর কি অবগতর জন্য জানিয়ে রাখা যে আপনাদের যদি কেউ কখনো পর্তুগালে আসেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করব। এবং আমি আপনাদের অনেকেই চেয়েছেন, অনেকেই অ্যাড্রেসটা চান, আমি অনেক সময় দিয়েছি, আপনাদের অনেকেই ছবি পাঠিয়েছি, আবার যাদের দরকার তারা নিতে পারেন। যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে আপনাদের যারা লিগাল এন্ট্রি করতে চেয়েছেন বা লিগাল এন্ট্রির জন্য, সেটা আলাদা হোটেল, আর এটা হচ্ছে সেপারেট আরেকটি। আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে পরে বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো ভিডিওটি আমি আপনার ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আর কি আমার পর্তুগালে যে হোটেলে আমি বর্তমানে আছি। এই একটু একটু আগে আমি বাহির থেকে এসেছি, আপনার এই যে একটু আগে মাগরিবে নামাজ পড়লাম, নামাজটা পড়ে যায় নামাজটা এখানে রেখেই আর কি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। এটা আর কি অনেক সুন্দর আর কি, মোটামুটি আর কি আপনার অল্প টাকার ভিতরে। এই রুমটা হচ্ছে পার নাইট 40 ইউরো করে ভাড়া, আর আপনার 4 ইউরো ট্যাক্স, টোটাল হচ্ছে 44 ইউরো আর কি এই রুমটার ভাড়া। সকালে আপনার ব্রেকফাস্টের সাথে ইনক্লুডিং। তো আর কি এটা অনেক ভালো, অনেক সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি পরিবেশ, এবং এখানে অনেক সেফ, সেজন্য আমি এখানেই আর স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য এখানেই আসি সবসময়। তো আপনাদেরকে যতটুকু আর কি সবসময় চাই যে দেখানোর জন্য সব কিছু, তা ওইভাবে হয়তো বা দেখানো হয় না, কিন্তু ইচ্ছা থাকলেও হয় না, তো আর কি জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য দেখানো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেই ইনফরমেশনটা দেওয়ার জন্য বা যেইটা বলার জন্য আর কি আজকে এই ভিডিওটা করা, আপনারা যে সাইপ্রাস সম্পর্কে, একটা ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন সাইপ্রাস সম্পর্কে জন্য আমরা কিছু বলি। হ্যাঁ, সাইপ্রাস সম্পর্কে বলার আবার কারণটাও ছিল যে সাইপ্রাস একটা হট কান্ট্রি বলা চলে, কারণ বাংলাদেশে আমাদের অনেকেই সাইপ্রাসে আসে, এবং অনেক কিছু জানার পরে বা অনেক কিছু বোঝার পরে আমরা এই ভিডিওটা করা। আর আপনারা জানেন বর্তমানে আমরা দুইটা ভিডিও করি, দুই রকম করে। আমরা এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটাতে আপনারা টোটাল ভিসা সম্পর্কে জানতে পারবেন, এদেশের সব কিছু। আর অবশ্যই যদি সাইপ্রাসে আসেন তাহলে সাইপ্রাসের হিস্টোরি সম্পর্কে জানতে হবে। আমাদের অজানা চ্যানেল, এই ভিডিওর নিচে আপনারা ডিসক্রিপশন বক্সে অজানা চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, গেলেই দেখবেন যে সাইপ্রাস সম্পর্কে আমরা অলরেডি, আপনারা যখন ভিডিওটা দেখছেন সাইপ্রাস সম্পর্কে একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছে। তো আপনার ভিডিওটা দেখলে হিস্টোরি সম্পর্কে সব জানতে পারবেন। আর এটা আপনাদের আমি মনে করি কেউ সাইপ্রাসে আসেন বা না আসেন আপনাদের দেখা বা জানার দরকার আছে, আর কি সাধারণ জ্ঞান অর্জন করার জন্য হলেও দেখার দরকার আছে। আর আমরা ভিডিওগুলো সেই রকম করেই করে থাকি, তো যারা যদি সময় থাকে হাতে অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অজানা আমাদের যে চ্যানেলটি, এটা আমাদের সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে আমি সাইপ্রাস সম্পর্কে যে ইনফরমেশনগুলো আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিব, সেটা হচ্ছে সাইপ্রাস, দেখুন যে সাইপ্রাস আছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে উত্তর সাইপ্রাস, একটা দক্ষিণ সাইপ্রাস, একটা তুর্কি সাইপ্রাস, একটা গ্রিক সাইপ্রাস। তো যে যেটা ভাবেই চিনেন, যেটা ইউরোপ সাইপ্রাস যেভাবেই চিনেন, আমি আর কি টোটাল সাইপ্রাস সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলতে চাই। বাংলাদেশ থেকে অনেক এজেন্সি সাইপ্রাসে ভিসা করে থাকে, যেহেতু বর্তমানে সেনজেন ভিসা অফ আছে, তো এজেন্সির সবাই যারা আর কি বর্তমানে একটা যে একটা মন্দা চলতেছে, এই মন্দার ভিতরে অনেকে কে কাকে ধরবে, কে কাকে ক্ষতি করবে, কিভাবে ঠকিয়ে টাকা ইনকাম করবে, অনেকেরই এরকম চিন্তা আছে। আপনারা জানেন বাংলাদেশে দুষ্ট মানুষের কিন্তু অভাব নেই,
তো সেক্ষেত্রে আপনার সবাই এরকম চিন্তা করতেছে, অনেকে হয়তো সাইপ্রাস, অনেকে অন্যান্য কান্ট্রির কথা বলছে। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের এই ভিডিওটি করা, যারা বাংলাদেশ থেকে এডুকেটেড পার্সন, যারা শিক্ষিত, এবং শিক্ষিত বলতে কতটুকু, যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, যারা মাস্টার্স করেছেন, যারা ইউরোপে লেখাপড়া করতে চান, ইউরোপে সেটেল হতে চান, তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলবো, তারা ভুলেও সাইপ্রাসে আসবেন না। আমি আপনার কথাগুলো শেষ করি, তারপরে আপনারা বুঝবেন যে আপনাদের কেন এই কথাটা বললাম। দেখুন যে আপনারা যারা ইউরোপ সেটেল হতে চাচ্ছেন বা ইউরোপে বসবাস করবেন, তারা যদি সাইপ্রাসে আসেন, সাইপ্রাসে কিন্তু, ইউরোপ সাইপ্রাস সম্পর্কে আমি বলছি, তারা কিন্তু আপনারা এখানে সেটেল হতে পারবেন না। আর এখানে সেটেল হতে হলেও আপনার মিনিমাম 10 থেকে 12 বছর চলে যাবে। সেটেল হওয়ার পরেও দেখা যাবে যে সেনজেনে আবার এসে আবার সেটেল হবেন। এক জীবনে মানুষ কয়বার সেটেল হতে পারে? মানুষের জীবনই কত বছরের? তো এই জীবনে আপনি কয়বার সেটেল হবেন আর কতবার ধৈর্য ধরবেন? তো দেখবেন যে হতাশাগ্রস্ত হয়ে, ডিপ্রেশনে পড়ে আপনারা একটা অ্যাক্সিডেন্ট করবেন। তো দেখা যায় যে এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই কাজটা থেকে বিরত থাকবেন। তো আপনারা যারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কেন না করলাম, যারা আর কি সেটেল হতে চাচ্ছেন, যারা লাইফে একদম ইউরোপ সেটেল বা আপনাদের ফ্যামিলিকে নিয়ে থাকতে চান, আর কারা ইউরোপের ইউরোপিয়ান সাইপ্রাসে আসবেন তাদেরকে একটু বলি। যারা বাংলাদেশে বেকার আছেন, যারা বাংলাদেশে বেশি ভালো চাকরি করতে পারছেন না, যাদের লেখাপড়ার পরিমাণটা একটু কম, যারা সৌদি ভাইয়ারা মিডিল ইস্টে যেয়ে থাকেন বা মিডিল ইস্টে অনেক হার্ড ওয়ার্কিং করেন, যারা আপনার 25,000-30,000 টাকা স্যালারি চাকরি করেন বা মালয়েশিয়াতে গেলে 30-40-50,000 টাকা এরকম অলমোস্ট ইনকাম করেন, তারা যদি সাইপ্রাসে আসেন আমি তাদেরকে স্বাগতম জানাই সাইপ্রাসে। কেন স্বাগতম জানাই? সাইপ্রাসে জবের অভাব নেই, সাইপ্রাসে মোটামুটি আপনি আসলে জব হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম জবই রেস্টুরেন্ট, কারণ এটা হচ্ছে পর্যটন খাত, পর্যটন এরিয়া, এখানে প্রচুর পরিমাণ ভিজিটর আসে, প্রচুর পরিমাণ টুরিস্ট আসে সাইপ্রাসে। তো সাইপ্রাসে আপনি যদি আসেন তাহলে পরে সাইপ্রাসে দেখা যাবে যে জব হয়ে যাবে, আর জবের স্যালারি দেখা যাবে যে বাংলাদেশি টাকায় ইউরোপিয়ান ইউরোতে আপনার 700 থেকে 800 ইউরো। তো আপনার এটার আর কি প্রাইস বাংলাদেশি টাকায় প্রায় 70 থেকে 80 হাজার এরকম আর কি টাকা। তো আপনার এই অ্যামাউন্ট একটা মাস্টার আর কি একটা স্মার্ট একটা অ্যামাউন্ট। তো আপনি বুঝতেই পারছেন যে এই অ্যামাউন্ট দিয়ে আপনারা ভালো একটি লাইফ লিড করতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনারা যারা ইউরোপ সেটেল হবেন, ইউরোপে থাকবেন, তারা কিন্তু এটা পারবেন না। আর যারা এডুকেটেড পার্সন তাদেরকে আমি বলবো যে সাইপ্রাসে এসে লেখাপড়া করে চলে যাওয়া, আবার বাংলাদেশে চলে যাবেন, এরকম মেন্টালিটি থাকলে ইউরোপের আরও অনেক ভালো ভালো কান্ট্রি আছে, সেখানে যেয়ে পড়াশোনা করুন। কেন সাইপ্রাস? সাইপ্রাস একটা দ্বীপ কান্ট্রি, সেখানে কেন? ইউরোপে যদি আপনার যোগ্যতা থাকে, আপনার লেখাপড়ার যদি ব্রেন যদি ভালো থাকে, আপনার সার্টিফিকেট যদি ভালো হয়, আপনার যদি কোয়ালিফাই থাকেন, তাহলে অবশ্যই আপনার ভালো ভালো কান্ট্রিতে আপনার ভিসা হয়ে যাবে। তো সাইপ্রাস কেন আসবেন? তো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে সাইপ্রাসে যারা আর কি অলমোস্ট যারা ভালো এডুকেটেড পার্সন তাদেরকে আমি না করবো সাইপ্রাসে আসার জন্য। কিন্তু সাইপ্রাসে যারা আসবেন, যারা কাজের জন্যই আসবেন বা মিডিল ইস্টে যারা যাবেন বা কাজের জন্য যারা আসতে চান, তারা ইউরোপ সাইপ্রাস, শুধু আমি ইউরোপ সাইপ্রাসকে সাজেস্ট করছি। এরপরে আমি আরেকটু সচেতন করে দিই, বাংলাদেশের অনেক এজেন্সি আপনাদেরকে ইউরোপ সাইপ্রাসে যাওয়ার কথা বলে তুর্কি সাইপ্রাসে ছেড়ে দিবে বা তুর্কি সাইপ্রাসে পাঠিয়ে দিবে। এটার থেকে খুব চিন্তা ভাবনা করে চলবেন, কারণ আপনি যদি ইউরোপ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস থেকে কোনো ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তাহলে অবশ্যই দেখবেন সেখানে ইউরোপিয়ান লোগো থাকবে, কারণ ইউরোপ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস সেটাও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন একটি কান্ট্রি। তো সেই জন্যই তাকে ইউরোপিয়ান সাইপ্রাস বলা হয়। তো তাদের হচ্ছে কারেন্সি হচ্ছে ইউরো। তো আপনি বুঝতেই পারছেন যে আপনার ইউরোপিয়ান সাইপ্রাসে আসলে আপনার দেখবেন যে অফার লেটারের উপরে বা ওয়ার্ক পারমিটের উপরে আপনার ইউরোপিয়ান যে লোগোটি, সেই লোগোটি কিন্তু আপনারা দেখতে পারবেন, আপনারা বুঝতেও পারবেন যে এটা কি কোন সাইপ্রাস, এটা উল্লেখ করাই থাকে। তো আপনি এটা অবশ্যই দেখে শুনে আসবেন, সাইপ্রাস কিন্তু দুইটা ভাগে বিভক্ত। আপনারা আমাদের হিস্টোরিক্যাল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনারা ওটাতে আমরা বিস্তারিত কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, তা আপনারা হচ্ছে সাইপ্রাস আর কি কোন সাইপ্রাসে আপনাদেরকে পাঠাচ্ছে, কোন সাইপ্রাসে আসছেন, অবশ্যই এটা জাস্টিফাই করে আসবেন। এবং সাইপ্রাসে ম্যাক্সিমাম কী ধরনের কাজ, সাইপ্রাসে অবশ্যই আপনার এগ্রিকালচার কাজ এবং আপনার রেস্টুরেন্টের যে কাজগুলো, সেই কাজগুলো এসে এখানকার সচরাচর যারা বাঙালিরা আছে করে থাকে। কিন্তু আমার যতটুকু জানা এখানে ভালো একটা স্যালারি ইনকাম করা যায়, এখানে আপনার প্রায় আপনার, আমি তো বললাম যে আপনার 700-800 ইউরো ইনকাম করা যায়। তো আপনার এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো যারা আর কি টাকা ইনকাম করতে চান বা যারা আর কি বেকার আছেন তাদেরকে আমি বলবো যে আপনার সাইপ্রাসে আসুন, আপনাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যারা আর কি আপনার আমার ভিডিও দেখে অনেক সময় আর কি সব
অনেক ভিডিওতেই আর কি অনেক রকম মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আমি সবসময় কথাগুলো শুনতে তিতা লাগলেও আমি সবসময় সত্য কথাগুলো বলার চেষ্টা করি। তো আশা করি যে কথাগুলো শুনতে একটু খারাপই লাগে, অনেকেই অনেক সময় বলেও বসেন ভাইয়া সবসময় আপনি নেগেটিভ কথা বলেন, আমি কিন্তু নেগেটিভ কথা বলি না, পরিস্থিতি আমাকে নেগেটিভ কথা বলায়। যেমন আজকে আমি বললাম এই ভিডিওতে দুইটা অপশনই দিলাম, কাদের জন্য সাইপ্রাস ভালো আর কাদের জন্য সাইপ্রাস খারাপ। এখন আপনিই আপনাকে প্রশ্ন করুন আপনি কোন ক্যাটাগরিতে আছেন। তো এখন আমার যে শ্রদ্ধেয় ভাইয়েরা যারা একটু লেখাপড়া কম, তারা কি ইউরোপে বা ইউরোপে আসবে না, তারা কি একটা ভালো লাইফ কি চাইতে পারে না, বা যারা বাংলাদেশের 5-7 হাজার টাকা বেতনের চাকরি করে তারা কি যদি ইউরোপে বা সাইপ্রাসে আসে তারা তো একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে, তাদের ফ্যামিলিটা ডেভেলপ করবে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কার্যকরী একটি ভিডিও। তো আবার যাদের লেখাপড়া ভালো বা যাদের এডুকেটেড ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, যারা সেটেল হতে চাচ্ছেন, তারা একটা মনের ভিতরে একটা জিনিস রেখেছেন কিন্তু আপনি এখানে এসে দেখলেন আরেকটা, তাদের জন্য কিন্তু এটা খারাপ দেয়। তো এই ভিডিওটা যারা দেখলেন তারা কিন্তু একটা ভালো একটা ধারণা পেয়ে গেলেন সাইপ্রাস সম্পর্কে। আর সাইপ্রাসে আসতে কীরকম টাকা লাগে সেটা যদি জিজ্ঞাসা করেন, তুর্কি সাইপ্রাসে যদি আপনি আসেন তাহলে পরে আপনার টিউশন ফি সব কিছু দিয়ে 4 লাখ থেকে 4.5 লাখ টাকার ভিতরে তুর্কি সাইপ্রাসে আসা যায়। আর গ্রিক সাইপ্রাসে আসলে পরে টিউশন ফি এবং সব কিছু দিয়ে আপনার 5.5 থেকে 6 লাখ টাকার ভিতরেই আসা যায়। তো এই সচরাচর যারা এসে থাকে তাদের ক্ষেত্রে এটা। আর গ্রিক সাইপ্রাসের আপনার লেখাপড়া করতে আসলেও লেখাপড়া শেষ হলে কিন্তু আপনার ওইখান থেকে চলে যেতে হবে, ওইখানে কিন্তু থাকতে পারবেন না, থাকার কোনো পারমিশন নেই। আর আপনার যারা গ্রিক সাইপ্রাসে আসবেন তারা স্টুডেন্ট হিসাবে এসে পার্ট টাইম কাজ করতে পারবেন, কিন্তু এটার কিছু সেক্টর আছে আর কি, নির্ধারিত কিছু সেক্টর আছে স্টুডেন্টদের জন্য, সেই সেক্টরগুলোতে শুধু কাজ করতে পারবেন, যেমন তেলের পাম্প এবং আপনার হচ্ছে রেস্টুরেন্ট, কিছু কিছু যে সেটারও আবার আবার বাধ্যকতা আছে সেগুলো আপনার দেখে নেবেন। তো এগুলো যাওয়ার পরেই বুঝতে পারবেন। তো সব ক্ষেত্রে আপনি সব প্ল্যাটফর্মে আপনার কাজ করতে পারবেন না, কিছু কিছু প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন স্টুডেন্টরা, কিন্তু লেখাপড়া শেষ হলে কিন্তু সাইপ্রাস থেকে আপনাদের চলে যেতে হবে। আর সাইপ্রাসে একবার ইলিগ্যাল হয়ে গেলে লিগ্যাল হওয়াটা সো টাফ, এখানে লিগ্যাল হওয়ার আর কি প্রসেসিংটা অনেক কঠিন। আরেকটু ক্লিয়ার করি যে সাইপ্রাস ইউরোপ ইউনিয়ন হলেও এরা ফলো করা হচ্ছে আর কি ব্রিটিশ বা লন্ডনের বা ইংল্যান্ডের লকে ফলো করে, এটা ইংল্যান্ডের লকে ফলো করে, এরা ইংল্যান্ডের বৈধ হওয়ার যে প্রসেসিং সিমিলার প্রসেসিং ফলো করে এরা হচ্ছে আর কি সাইপ্রাস। এরা আপনার ইউরোপিয়ান যে ইউনিয়নের যে রুলস অফ রেগুলেশন তারা এটা ফলো করে না, এটা আপনার ইউরোপিয়ান কান্ট্রি হলেও ওইভাবে ফলো করে না, কিন্তু লতে দেখায় যে ওরা ইউরোপিয়ান ইউনিয়নকে ফলো করে কিন্তু ওরা ফলো করে হচ্ছে ব্রিটিশকে। এটা হচ্ছে একদম সাইপ্রাসে যারা আছে বা থাকে তাদের কাছ থেকে জানা এবং এগুলো খুব সত্য নিউজ, এগুলোকে আপনাদের মানতে হবে এবং এটাই হচ্ছে বাস্তব এখানকার রূপ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সাইপ্রাস কিন্তু একটা দ্বীপ কান্ট্রি, এটা একদম আর কি বলবো একদম সাগরের মধ্যখানে একটা দ্বীপের মতো একটি দেশ। তো আপনারা ম্যাপে দেখলে গুগল ম্যাপে দেখলেই বুঝতে পারবেন এবং বিস্তারিত আমরা আমাদের ওই হিস্টোরিক্যাল ভিডিওতে বলেছি। তো আমি সবসময় ফ্রি মাইন্ডে ভিডিও করার চেষ্টা করি, আজকেও ঠিক সেরকম আমি আমার হাতে ফোন নিয়ে ভিডিওটা করছি, হয়তো বা একটু ফোনটা কাঁপাটাপি করছে বা ফোনটা কাঁপছে, আপনাদের অনেকেই দেখতে একটু কষ্ট হলো ভিডিওটা, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই ব্যস্ততার ভিতরে আর কি আপনাদেরকে একটা ভিডিও আর কি আমি দিচ্ছি আর কি, এর জন্য আর কি আমি যতটুকু পেরেছি আমি আর কি আপনাদের বলার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। আর আমি পর্তুগাল সম্পর্কেও আশা করি আপনাদেরকে ভিডিও দিব, কিন্তু আমার ভিডিওগুলো একটু সাদামাটা হয়, আমি এত বেশি আর কি মশলা দিয়ে ভিডিও করি না, যাদের উপকারে আসবে এটা দেখেই আসবে, আর যাদের আসবে না আপনার প্রফেশনাল ভিডিও দেখেও আসবে না। তো আমি সবসময় চাই যে ইনফরমেশনটা আপনারা পান, কারণ আমার এখানে আর কি আপনাদের ইনফরমেশনটা দিয়ে হচ্ছে মূল লক্ষ্য। তো যাই হোক, আমি যেরকমই থাকি আমি সেরকমই আপনাদেরকে ভিডিও করে দিই, সবসময় আপনারা সেটাই দেখেন, আর আমি সবসময় সরসরলভাবে থাকতেই পছন্দ করি। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমি আপনার 3 দিন পরে পর্তুগাল থেকে চলে যাব, যাতে আমি ভালোভাবে যে সুইজারল্যান্ডে আবার পৌঁছাইতে পারি, সেই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন। তো ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।